হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সামনেই যেহেতু ওয়েডিং সিজন, তাই আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই ইজি আর মাত্র 5 মিনিটে হয়ে যায় এমন 3টে হেয়ারস্টাইল। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার দেখে নেওয়া যাক হেয়ারস্টাইলগুলো আমাদের কীভাবে বানাতে হবে। প্রথম হেয়ারস্টাইলটার জন্য আমি চুলের মাঝখানে একটু শীথে করে নিচ্ছি। চুলটা কিন্তু ভালো করে জটমুক্ত করে নেবে। একটা সাইড আমি ক্লিপ দিয়ে সেট করে নিলাম যাতে কোনো ডিস্টার্ব না হয়। অন্য সাইডটাতে ঠিক এইভাবে একটা পার্ট করে নিয়ে টুইস্ট করে একটা এই ধরনের ক্লিপের সাহায্যে আমি এটাকে সেট করে দিচ্ছি। ঠিক তার পাশে আমি আরও একটা পার্ট নিয়ে নিলাম আর এইভাবে টুইস্ট করে আবার পেছনের দিকে ক্লিপ দিয়ে এটাকে সিকিউর করে নেব। একইভাবে আমি একদিকে 3টে করে পার্ট করছি। তোমরা যদি কেউ সাইডে শীথে করে বানাতে চাও তাহলে একদিকে 4টে পার্ট করো আর একদিকে 2টো করো। তো অন্য সাইডটাতেও কিন্তু আমি একইভাবে 3টে পার্ট করে নিচ্ছি। ভীষণই ইজি, তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো এরপরে আমি চুলটাকে একটু কম করে নিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছ একটা টিকলি নিয়েছি, এটাকে আমার চুলের মধ্যে সেট করে দেব। তোমরা চাইলে এটা লাগাতেও পারো বা না লাগাতেও পারো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এই হেয়ারস্টাইলটা আমার তো খুবই পছন্দ হয়েছে। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো এবার আমরা নেক্সট হেয়ারস্টাইলটা দেখবো। তো নেক্সট হেয়ারস্টাইলের জন্য এখানে আমার চুলটাকে আমি এইভাবে পেছন দিক থেকে নিয়ে একটুখানি সিকিউর করে নিচ্ছি। পাপ কিন্তু করতে হবে না, জাস্ট একটুখানি সিকিউর করব আমি টিকলিটাকে সেট করার জন্য। তো হয়ে গেছে। তো এরপরে সিথের একটা সাইড একটু পার্ট নিয়ে আমি এটাতে ব্যাক কম্বিং করে নিচ্ছি, আর একটা পার্টেও কিন্তু একইভাবে করে নেব। এটা আমাদের চুলটাকে একটু ফোলা লুক দেবে। আর সিথের এই সাইডে যে চুলটাও রয়েছে সেটাকেও কিন্তু আমি একইভাবে ব্যাক কম্বিং করছি। তো দেখতেই পাচ্ছ কিভাবে কাজটা করছি। আমি এখানে একটা সাইডে চুলটাকে একটু বেশি রাখছি আর একটা সাইড একটু কম রাখছি। তো ব্যাস, ব্যাক কম্বিং করা হয়ে গেলে চুলটাকে ধরে আমি একটু টুইস্ট করে নিচ্ছি আর আবারও একইভাবে পেছনের দিকে আমি এটাকে ক্লিপ দিয়ে সিকিউর করে দেবো। তোমাদের সুবিধা মতো যতগুলো ক্লিপ লাগে সেটা দিয়ে তোমরা কিন্তু চুলটাকে সিকিউর করে নেবে যাতে এটা কোনো মতে খুলে না যায়। তো এরপরে অন্য সাইডে যে পার্টটা রয়েছে সামান্য, সেটাতেও আমি একটু টুইস্ট করে নিচ্ছি এইভাবে, আর সেটাও কিন্তু আমি সিকিউর করে দেবো পেছনের দিকে। তো দেখতেই পাচ্ছ আবারও চুলটা কম করে নিলেই আমাদের এই হেয়ারস্টাইলটাও রেডি হয়ে যাচ্ছে। আমি এখানে আমার ঝুমকাটা পরে নিচ্ছি। আর এই ধরনের একটা ফ্লাওয়ার ইউজ করছি আমার চুলটাকে আরও সুন্দর দেখাতে। তো এইটা হচ্ছে এই হেয়ারস্টাইলটার ফাইনাল লুক। এটাও কিন্তু খুবই সুন্দর লাগবে আর ভীষণই গর্জিয়াস লাগবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো চলো এবার আমরা নেক্সট হেয়ারস্টাইলটা দেখে নেব কিভাবে করতে হবে। তো এর পরের হেয়ারস্টাইলটার জন্য আমাদেরকে এখানে একটা পাপ বানাতে হবে, আর সেই পাপটা কিন্তু আমি জাস্ট চুলটাকে একটুখানি টুইস্ট করেই বানিয়ে নেব। কোনো রকম ফিলার বা স্পঞ্জ ইউজ করব না। তোমরা চাইলে কিন্তু এটা করতে পারো। চুলটাকে জাস্ট টুইস্ট করে নিয়ে এখানে পাপটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর এরপরে ক্লিপ দিয়ে সিকিউর করে নেব। এরপরে সাইডের যে চুলটা রয়েছে সেটাকে আমি এইভাবে পার্টিং করে নিচ্ছি, আর এখানেও আমি 2টো পার্ট করে নেব ঠিক এইভাবে। তো এরপরে একটা পার্টকে আমি নিয়ে নিচ্ছি আর এইভাবে পেছনের দিকে টুইস্ট করে আটকে দিলাম। আর একটা পার্টেও সেমই করতে হবে, জাস্ট টুইস্ট করে পেছনের দিকে আটকাতে হবে। তো দেখতেই পাচ্ছ সামনে কি সুন্দর 2টো লেয়ার হয়ে গেল। অপর দিকটাতেও আমাদেরকে কিন্তু সেম ভাবেই করে নিতে হবে। আবারও বলছি, যতগুলো ক্লিপ লাগে ঠিক ততগুলো ইউজ করে চুলটাকে ভালো করে সিকিউর করে নিও, নয়তো কিন্তু খুলে যেতে পারে। তো অপর দিকটাতেও দেখতেই পাচ্ছ আমি একইভাবে কিন্তু চুলটাকে পার্ট করে টুইস্ট করে নিচ্ছি। তো ব্যাস, এই হেয়ারস্টাইলটাও কিন্তু আমাদের একদমই রেডি হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। পরের দিন এই মেকআপ লুকটা যেটা আজকে আমি ক্রিয়েট করেছি সেটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো, তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে ভুলো না। আজকের মতো এতদূরই, দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।